আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল ঠাকুর দেওয়া জাস্ট কমপ্লিট হলো। সকাল সকালও বলবো না, প্রায় 11টা বেজে গেছে। শঙ্কর বাজার গেছে, রবিবারের বাজার আজকে টুকটাক বাজার এনেছে। লতি অনেকদিন পরে এনেছে, খুব ভালো লাগে, যেটা শুটকি মাছ দিয়ে করা হয়, আমি অনেক ভালোবাসি। আর কুমোরের ডোগা, লতি, পটল, ঝিঙ্গা, এগুলো অনেক কিছু এনেছে। ট্যাংরা মাছ এনেছে। শঙ্কর আজকে রাত্রে বলছিল যে একটু চিলি চিকেন করবে আর রাইস করবে, কিছু স্পেশাল রাইস, তো ওই করবে আজকে। তো তোমাদের সাথে শেয়ার করবো ও কী কী করে, রান্না করছে, কী করছে, খেতে কেমন হলো, খেয়ে তোমাদেরকে শেয়ার করবো। আর তো সৃজার বড় পিসি সৃজাকে একটা সাইকেল কিনে দিয়েছে, তো ওটা প্রথমে ভেবেছিলাম আমরা কলকাতার বাড়িতে অর্ডার করব ফ্ল্যাটে। তারপর শঙ্কর বলছে যে আমরা তো এখনও বর্তমান এখানে আছি, তো এখানে জায়গা বড় আছে, ছাদও খোলা আছে, তো এখানে চালাতে পারবে। তো সাইকেলটাও এসে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করব সাইকেলটা। আর চলো আজকে দিনটা শুরু করা যাক। মা কী কী রান্না করছে তোমাদেরকে দেখাই। এটা কি বলো তো সৃজা, এটা কি? কোথায় রাখবে এটা বলো তো, কোথায় রাখবে? রান্নাঘরে। ও, তোমরা কি জানো সৃজা তো কানও ফুটিয়েছে, দেখিয়ে দাও, দেখিয়ে দাও। এই যে একটুকু ভয়ও পায়নি, কি সুন্দর করে ফুটিয়ে এসে বলছে মা আমি কান ফুটিয়েছি। সো আমরা দিদিদের বাসায় যাব 5 তারিখে, দিদিদের গৃহপ্রবেশ। তো শঙ্কর এখানে নারিকল চুলছে, অলমোস্ট বাবা একটা চুলেছিল, শঙ্কর দুটো চুলেছে, চুলা প্রায় শেষই হয়ে গেছে। সন্দেশ করে মা বলছিল নিয়ে যাবে, তো রেডি হলে তোমাদের সাথে শেয়ার করব। হয়ে গেছে, শঙ্কর আজকে বাজার থেকে ট্যাংরা মাছ এনেছে। আর একটা কি ওইটাকে এখানে কি বলে, কান্দুলি মাছ, মানে কান্দুলি মাছ কি বলে, পলি মাছ, পলি এখানে এখানে কান্দুলি বলে অসমিয়াতে, আর বাংলাতে তো পলি মাছ বলে। যে মা এখানে রেডি রেডি করে নিয়েছে, বেগুন দিয়ে হবে আজকে। আর এখানে কি আছে, এখানে নিরামিষ তরকারি করেছে, পিজার জন্য মাছ ভাজি, ডাল আর ভাত। লাগবে নাকি সাইকেলটা? তোমাদেরকে বলেছিলাম আমি সৃজার বড় পিপি গুয়াহাটি থাকে, দিদি দিদি সৃজাকে একটা সাইকেল গিফট করেছে, এসে হয়ে গেছে, মোটামুটি এসেছে, 2-3 দিন হয়ে গেছে। তো এই দেখো সাইকেলটা, ফ্লিপকার্ট থেকে শঙ্কর অর্ডার করেছিল। ফার্স্টে ভেবেছিল যে কলকাতার ঘরেই করবে, তারপরে শঙ্কর বললো যে না মোড়িয়ানির ঘরেই করে দিই, অনেক জায়গা আছে, ও ভালোভাবে সুন্দর করে চালাতে পারবে। চলো চলো সৃজা চালাও, ও চালাতেও পরে অল্প অল্প শিখে গেছে। সৃজা তো সাইকেলটা লাগেই পায় না, চালাতেই পারে না। সৃজা কম কম ভাত খায় তো, সেই জন্য লম্বা হয়নি যে, তার জন্য তুমি চালাতেই পারো না। পারে না, সৃজাও পারে না। তো চালাও চালাও, চালিয়ে দেখাও সবাইকে। সোজা করো সাইকেলের হ্যান্ডেল, সোজা করো, সোজা করো, সোজা করে চালাও চালাও। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে,
বাবা টিভি দেখছে, সৃজার মা একটু শুয়ে রেস্ট করছে, আমি একটু ছাদের উপরে আসলাম হাঁটাহাঁটি করার জন্য, কিছু কাপড়ও আছে রুমের মধ্যে, ওগুলো নিয়ে যাব। শঙ্করেরও এতদিন থেকে ওয়ার্ক ফ্রম হোম চলছিল, অফিস মনে হয় খুলে দেবে, অফিস থেকে কল এসেছে নেক্সট মান্থ জয়েন করার জন্য। আমরা মেবি মোরিয়ানির থেকে মে মাসে হয়তো 10 তারিখের মধ্যে চলে যাব। তো শঙ্করের অফিসের থেকে একটা ল্যাপটপ পাঠিয়েছে, মানে এতদিন ডেস্কটপ থেকে কাজ করছিল, তো কিছু কিছু প্রবলেম হয়, কখনো কখনো কারেন্ট গেলে অসুবিধা হয়, তো এদিকে বেশি কারেন্ট যায় আসামের দিকে, কলকাতাতে তো অত কারেন্ট যায় না, এতদিন ডেস্কটপে চলে গেছে, ভালো হয়েছিল। কিন্তু এবার ল্যাপটপ দিয়েছে, ল্যাপটপ দেওয়াতে অনেক সুবিধা হয়েছে, যেমন দিদিদের ঘরে উইকেন্ডে ছাড়া আমরা যাচ্ছি, তো ল্যাপটপ নিয়ে গেলে সুবিধা হয়। তো ল্যাপটপ আজকে এসেছে, বেশিক্ষণ হয়নি এসেছে, দিয়ে গেছে বাড়ি এসে, তো নতুনই ল্যাপটপ দিয়েছে, মানে ইউজ করা অফিসে তা না, একদম নতুন ছিল ল্যাপটপটা, খুলে আমি ওপেনিং করেছি, বেশ ভালো লাগছে, সাইজটাও খুব সুন্দর। তো শঙ্কর বলেছিল আমাদের পার্সোনালি আমাদের জন্য একটা এই সাইজের ল্যাপটপ নিলেই হয়ে যাবে। সুইজার একটা জামা অর্ডার করেছিলাম, এসে গেছে। যাকে বিহুর জন্য সঞ্চিতা দিদি টাকা দিয়েছিল, তো আমি ফার্স্ট জামা অর্ডার করেছিলাম, আজকে এসে গেছে। একটা একটা করেছিলাম রেডে হোয়াইটের মধ্যে, এটা এটা এত ভালো লেগেছে, এটার সাথে একটা হেয়ার বেলও দিয়েছে, এইটাও আমার ভালো লেগেছে, এটা অর্ডার করেছিল, ভালো হয়েছে, কটন সাইজেও ঠিক হবে না? সাইজ এটার লগে আবার একটা প্যান্টও দিছে, এটার লগে একটা প্যান্ট দিলে ভালো আসল না, এটার লগে দেয়নি প্যান্ট। আর আমি এখানে কেটে রেডি করে দিলাম, একটা বড় পেঁয়াজ কেটে দিয়েছি বক্সি করে, আর এখানে ক্যাপসিকাম, টমেটো, এটা লঙ্কা, এটা কাঁচা লঙ্কা, আর রসুন, আর আদা। এটা কনস্টার্স পাউডার, এটা কর্ন পাউডার এখানে গুলে রেখেছি, আর এটা আছে সয়া সস আছে, চিলি সস আছে, নর্মাল কেচাপ আছে, চিলি ফ্লেক আছে, চিলি ফ্লেক ছিল না তার জন্য শুকনো লঙ্কা কুচি করে কেটে দিয়ে দিয়েছি, মিক্স করে রেখেছি, বাইদিস টাইম এটা থাক। বানানো কমপ্লিট হয়ে গেছে, আমি একটু গার্নিশ করার জন্য একটু তিল দিয়ে দিয়েছি। তো শঙ্কর এখন রাইসটার জন্য রেডি করছে, এখানে রাইসের জন্য রেডি হচ্ছে, আর আমি এখানে ভিজিয়ে রেখেছি বাসমতি চাউল, দেখো নর্মাল বাসমতি চাউল, যেটা দোকানে নর্মাল খোলা কিনতে পাওয়া যায়, আমার মতে এটাতেই বেশি ভালো হয়। শঙ্কর তো খেয়ে কমপ্লিট, দেখানোর কথা ভুলেই গেছে, যাই হোক আমার মনে পড়েছে, আমি খাচ্ছিলাম তোমাদেরকে দেখালাম, কিন্তু চিলি চিকেন এখানে ফ্রাইড রাইস বানিয়েছে, আর শ্রীজাতে চিকেন ভাজা আর ফ্রাইড রাইস দেওয়া হয়েছে, তো দেখতে প্রায় এমন হয়েছে, দেখো টেস্টি হয়েছে, খেতে ভালোই লাগছে।